দুর্গা এলো লক্ষ্মী এলো এলো মা কালী, দুর্গা এলো লক্ষ্মী এলো এলো মা কালী, কালী পুজো করবো বলে জেগেছি সারা রাত্রি, তারপরে যে এলেন মা গো আমাদের জগদ্ধাত্রী। কিশোর সংঘ পরিচালিত আমাদের যেটা হয়ে থাকে পাহাড়িপুর এলাকায়, তারই মূল যে প্রবেশ গেট দেখতে পাচ্ছ, যে জগদ্ধাত্রী পুজো আমরা জেনে থাকি, যে লাইটের বিভিন্ন রকমের কারবার, যে লাইটের বিভিন্ন রকমের সুসজ্জিত সজ্জা, তার একদম প্রথম পর্যায়ে কিশোর সংঘের এই সুসজ্জিত যে লাইট প্রদর্শনী, তা শুরু হয় আমাদের মেদিনীপুরের এই জগন্নাথ মন্দির এলাকার একদম ঠিক শুরু থেকে। দেখতে পাচ্ছ যে পুরো রাস্তা জুড়েই কিন্তু এই যে মানে কিশোর সংঘ ক্লাব পর্যন্ত ওনাদের যে মাতৃপ্রতিমা থেকে থাকে, সেই পুরো রাস্তাটাতে কিন্তু প্রচুর পরিমাণে যে চন্দননগরের লাইট বলে আমরা বিখ্যাত জানি, যে বিভিন্ন এলইডি লাইটের যে বিভিন্ন কারুকার্য, সেগুলো কিন্তু তোমরা এলে এই পথে লক্ষ্য করতে পারবে। এরকম রাস্তার দুধারে দেখতে পাচ্ছ বিভিন্ন বড় বড় যে লাইটিং, তার মধ্যে যে কারুকার্য, এখানটাতে এক সিংহ এবং এক বালিকা, এখানটাতে বিভিন্ন রকমের কিন্তু যে লাইটিং সজ্জা, তাতে কিন্তু সুসজ্জিত হয়েছে এবছরের যে কিশোর সংঘের যে আমাদের জগদ্ধাত্রী মায়ের পুজো তাতে। আর এখানটাতে দেখতে পাচ্ছ এই যে শুরুর এই যে আরও একটা, যেখানে কিন্তু বজরং বালির যে প্রতিকৃতি সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই যে পুরো লাইটিং, তার ঠিক ওপরের অংশটাতে সেই গানটা। তো ভীষণ বড় বড় লাইটিংয়ের কাজ কিন্তু আমরা প্রত্যেক বছরই যেমন দেখে থাকি আমাদের এই কিশোর সংঘ ক্লাবের যে জগদ্ধাত্রী পুজো, তার কিন্তু ব্যতিক্রম এই বছরও নয়। এই বছরও দেখতে পাচ্ছ সুসজ্জিত যে লাইটিং সজ্জা, তা কিন্তু রয়েছে পুরো যে জগন্নাথ মন্দির থেকে যে কিশোর সংঘ যে পুজো মণ্ডপটা হয়ে থাকে ঠিক এইখানটাতে সেইখান পর্যন্ত, এবং সেই ধারটাতেও রয়েছে। এবারে চলে আসি কিশোর সংঘের যে মণ্ডপ সজ্জা তাতে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের মেদিনীপুরেরই সেই কিশোর সংঘ, যে ছোট্ট যে এই আমাদের পাহাড়িপুর জগন্নাথ মন্দির থেকে সোজা যে রাস্তা বড় বাজার ছোট বাজারের দিকে চলে যাচ্ছে, তার উপরেই কিন্তু হয়ে থাকে এই পুজো মণ্ডপ। এবছরের পুজো মণ্ডপে রয়েছে ওনাদের নকশি কাঁথার বিভিন্ন রকমের কাজ রয়েছে, যে বিভিন্ন কার্পেটের উপরে সুন্দর সুন্দর রয়েছে নকশা। এখানটা দেখতে পাচ্ছ একটি রাধা এবং কৃষ্ণের চিত্র অঙ্কন করা হয়েছে, রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ছোট্ট কাজ। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই মণ্ডপটা এই বছরের। ওনা দেখতেই পাচ্ছ সামনে থেকে থেকে যদি দেখাই তোমাদেরকে এবছরের মণ্ডপ সজ্জায় ওনাদের রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ যে মানে নকশি কাঁথা কাজের যেরকম হয় না, সেরকম কাপড়ের বিভিন্ন রকম সুন্দর সুন্দর কাজ, এবং সামনেটাতে এখানটাতে রয়েছে যে অয়েল পেন্টিং যে চিত্রগুলো সেই রকমটার। পুরো পুজো মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে এইরকমভাবে, এবং সেন্টারটাতে এখানটাতে রয়েছে একটি মহাদেবের মূর্তি, যেখানে অনেকজন পুরোহিত কিন্তু তাদের যে বন্দনা করছেন মহাদেবের যে মূর্তি তাকে এইরকমভাবে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে সাথেই ঠিক মণ্ডপের উল্টো দিকে এইগুলোতে অংশ দেখতে পাচ্ছ, এই অংশগুলোতে রয়েছে কিন্তু যে ফাইবারের আমরা যে মানে টিনটা হয়ে থাকে তার উপরেই কিন্তু বিভিন্ন কালারিং যে চিত্র, বিভিন্ন মানে ঈশ্বর মহাদেব ব্রহ্মা বিষ্ণু অনেক অবতারদের কিন্তু তুলে ধরা হয়েছে এখানটাতে এইভাবে। এবারে চলো তোমাদের নিয়ে যাই এবছর কিশোর সংঘের যে মাতৃপ্রতিমা রয়েছে তার একটু দর্শন করাই তোমাদের। প্রতি বছরই মাতৃপ্রতিমা কিন্তু সেজে ওনাদের এইরকমভাবে একই যে মুখমণ্ডল মায়ের রূপ সেরকমভাবে কিন্তু থেকে থাকে, এবং মায়ের যে অলঙ্কার তা কিন্তু এখানে যে স্বর্ণ অলঙ্কার, তা দিয়ে মা কিন্তু ভূষিত হন কিশোর সংঘের এই যে পুজো হয়ে থাকে সেখানটাতে। এই বছর এভাবেই কিন্তু সাজানো হয়েছে মায়ের এই যে রূপ তাকে, এবং ভেতরটার যে দৃশ্য তা কিন্তু এইভাবে পুরোটা কাজ করা হয়েছে, যার ভেতর দিকেও দেখতে পাচ্ছ সেই রকম যে মানে হাতের নকশি কাঁটা কাজ এবং চালচিত্রে যে চিত্রের কাজ, বিভিন্ন সুন্দর সুন্দর কাজ, তা কিন্তু ফুটিয়ে তুলেছে ওনারা এবছর ওনাদের যে পুজো মণ্ডপ তার মধ্যে।
আর দেখতে পাচ্ছো এখানে পুজো কিন্তু মায়ের আরাধনা তা আরম্ভ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মা এখানে সুসজ্জিত রয়েছেন তার সম্পূর্ণ মূর্তিতে এইভাবে এখানটাতে। জগদ্ধাত্রী পুজো মানেই আলোকসজ্জা, তাই সেজে উঠেছে আজ গোটা মেদিনীপুর। একে একে এবারে আমাদের মেদিনীপুরের বেশ কিছু যে বড় বড় জগদ্ধাত্রী পুজো যেগুলো আমাদের মেদিনীপুর শহরের মধ্যে খুব বিখ্যাত এবং খুব ধুমধামভাবে পুজো পরিচালনা হয়ে থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো। ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি সেরকমই এক যে জগদ্ধাত্রী পুজো আমাদের মেদিনীপুরের, যেটা হচ্ছে একতা সংঘ। তো ওনাদের পুজো মণ্ডপ এবং পুজো প্রস্তুতি কেমন হচ্ছে সে চলো দেখাই। কেরানিটোলা যেতেই আমাদের মেদিনীপুরের মধ্যে যে পার্টি অফিস রয়েছে, আমাদের মেদিনীপুরের সাংগঠনিক যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তার ঠিক পাশেই উপস্থিত হয়ে থাকে আমাদের মেদিনীপুরের এই যে একতা সংঘের জগদ্ধাত্রী পুজো, তার পুজো মণ্ডপ এবং পুজো। এবছরের ওনাদের পুজো মণ্ডপের যে মণ্ডপ প্রস্তুতি তাতে রয়েছে কেদারনাথ মন্দির। সেই কেদারনাথ মন্দিরের আদলে কিন্তু ওনারা এবছরের যে পুজো তা উপস্থাপনা করছেন। দেখতে পাচ্ছ সেই একই রকমভাবে কিছুটা চেষ্টা করেছেন ওনারা। ওনাদের যে জগদ্ধাত্রী পুজোর পুজো মণ্ডপ, সেই কেদারনাথ মন্দিরের যে আদলের যে দৃশ্য তা প্রস্তুত করতে। তো চলো একবারে আগিয়ে যাব এবং মন্দিরের যে মণ্ডপের সজ্জা এবং মায়ের যে প্রতিমা তা ইতিমধ্যেই কিন্তু মণ্ডপের মধ্যে উপস্থিত রয়েছে, তা তোমাদের দর্শন করাবো। এবছরের বিশেষ সজ্জায় একতা সংঘের যে মাতৃপ্রতিমা তা সেজে উঠেছেন, ভূষিত হয়েছেন স্বর্ণলঙ্কারে। এই যে মায়ের মূর্তিতে দেখতে পাচ্ছ টোটালি মায়ের গহনা, মুকুট, চূড়া সমস্ত কিছুটাই কিন্তু স্বর্ণালঙ্কারে ভূষিতা হয়েছেন মা জগদ্ধাত্রী। এবছর আমাদের একতা সংঘে এই যে ক্লাব সেখানে জগদ্ধাত্রী মা মানে আমরা জানি এক মিষ্টি মুখের আদলে মায়ের মাতৃপ্রতিমার দর্শন, যেখানে দেখতে পাচ্ছ তার সাথে সাথে আমাদের এই মাতৃপ্রতিমার এই যে স্বর্ণালঙ্কারে ভূষিতা মায়ের যে রূপ তা কিন্তু দেখতে অভিনব লাগছে। সামনের দিকটাতে সেরকম রয়েছে কেদারনাথ মন্দিরে কিছু প্রচেষ্টায় যে শিবলিঙ্গ এবং যে নন্দী মহারাজ তার মূর্তি, এইটি হলো আমাদের ওই যে মণ্ডপ তারই পাশের আরও একটি জগদ্ধাত্রী মায়ের প্রতিমা। তারপরেই চলে এলাম আমাদের মেদিনীপুর কেরানিটোলা হিন্দু যুববাহিনী পরিচালিত যে জগদ্ধাত্রী পুজো আমরা প্রতি বছরই দর্শন করে থাকি, তার পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শন। মেদিনীপুরের এই কেরানিটোলা হিন্দু যুববাহিনী যে পুজো মণ্ডপ, তার জন্য সাজানো হয় আমাদের কেরানিটোলা থেকে রাঙামাটি পর্যন্ত পুরো যে রাস্তা চত্বর সেইটি। হিন্দু যুববাহিনী পরিচালিত এবছর ওনাদের মাতৃপ্রতিমা সুসজ্জিত রয়েছেন পুজো আরাধনার জন্য। দেখতে পাচ্ছ এবছর মায়ের রূপ এবং মাতৃপ্রতিমা সেজে উঠেছে বিভিন্ন সুন্দর সুন্দর অলংকার এবং ওনা ভূষিত হয়েছেন আজকের এই পুজোতে। এরপরেই এগিয়ে যাব কেরানিটোলা উত্তরণ ক্লাব, যেটা তৃতীয়তম বর্ষে ওনারা প্রদর্শন করেছেন ওনাদের এবছরে যে জগদ্ধাত্রী পুজো তার প্রতিমা এইরকম এবং পুজো মণ্ডপটি। আর ওনাদের মাতৃপ্রতিমা যে পুজো আরাধনা তা কিন্তু মায়ের পুজো আরম্ভ হয়ে গিয়েছে। এই হচ্ছে এবছর উত্তরণ ক্লাবের যে মাতৃপ্রতিমা গোলাপি সাজ ডাকসাজে মা সেজে উঠেছেন এইখানে মায়ের এই রূপে। তারপরেই চলে যাব আমাদের এলআইসি মোড়ের যে আমরা সবাই ক্লাব পরিচালিত যে পুজো জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে সেইটি। দেখতে পাচ্ছ ওনাদের এই মুহূর্তে কিছুটা রয়েছে আতশবাজির প্রদর্শন এবং তারপরে ওনাদের যে এই মুহূর্তে এবছরের যে মাতৃপ্রতিমার উদ্বোধন করছেন শুভেন্দু অধিকারী, উনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা সবাই ক্লাবের যে মাতৃপ্রতিমা জগদ্ধাত্রী প্রতিমা যে ডাকসাজে যে
সাজে মা সজ্জিত হয়েছেন তার কিন্তু উদ্বোধন এই মুহূর্তে চলছে আমাদের এই আমরা সবাই ক্লাব যে পুজো জগদ্ধাত্রী পুজো সেইখানটাতে। মাতৃপ্রতিমা সেজে উঠেছে ভীষণ সুন্দর সাজে এবছর এবং আতশবাজি প্রদর্শনের মাধ্যমে আজকের এই সাড়ম্বরে মায়ের যে পুজো উদ্বোধন তা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই এলআইসি মোড়ে। আমরা সবাই ক্লাবের এবছরের যে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা তা সেজে উঠেছে ডাক সাজ গেরুয়া রঙের সাজে এবং চলো সামনে থেকে দেখাই তোমাদের মায়ের প্রতিমা। এইরকমভাবে সুন্দর মুখমণ্ডল মুখশ্রীর সাথে মা সেজে উঠেছেন এবছর আমাদের আমরা সবাই ক্লাবের যে জগদ্ধাত্রী পুজো তার জন্য। এইরকম হয়েছে মায়ের মিষ্টি মায়ের মুখের যে হাসি মায়ের যে মুখমণ্ডল সেইটি আমরা সবাই ক্লাবের। এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমাদের মেদিনীপুরের ঠিক জেলা পরিষদের সামনে পার্শ্ববর্তী আমাদের যে আবির্ভাব ক্লাবের যে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে সেইখানে। এবছর ওনাদের যে পুজো তার যে পুজো মণ্ডপ প্রতি বছরই কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। চলো এবছর ওনাদের যে পুজো মণ্ডপ এবং যে প্রতিমা সেটি তোমাদের দর্শন করো। আবির্ভাব ক্লাবের যে পুজো মণ্ডপ তার আমাদের ঠিক যে এটা এলআইসি মোড় জজ যে রাস্তা এলআইসি মোড় থেকে যেটা আমাদের স্কুল বাজার মানে সরি কলেজ মাঠের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেইখানটাতে কিন্তু দেখতে পাচ্ছো এই মুহূর্তে কিন্তু প্রোগ্রাম চলছে সেখানটাতে। তো এইরকমভাবে পুরো রাস্তাটা কিন্তু লাইটিংয়ে সাজানো হয়েছে এবছর এইখানটাতে। আস্তে আস্তে এই ভিড়ের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি আমাদের যে জেলা পরিষদের সামনে যে আবির্ভাব ক্লাব পরিচালিত যে জগদ্ধাত্রী পুজো যে আমাদের মেদিনীপুরের মধ্যে এক বিশাল বড় পুজো এবং মণ্ডপ প্রস্তুত করে থাকে ওনাদের পুজো মণ্ডপের সামনে। দেখতে পারছো ওনাদের যে পুজো মণ্ডপ তাতে ওনারা এবছর উপস্থাপন করেছেন হস্তিনাপুরের রাজবাড়ি যা সুসজ্জিত আলোকসজ্জায় এই মুহূর্তে ভীষণ সুন্দর লাগছে পুরো যে পুজো মণ্ডপ সেইটি। আর আবারও জানিয়ে রাখি আমাদের আবির্ভাব ক্লাবের এবছরের যে পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমাতে রয়েছে স্বর্ণালঙ্কারে মা ভূষিতা প্রায় 10-15 এবং আমার যতটা জানা বা শোনা 20 কেজি সোনার মাধ্যমে মায়ের পুরো স্বর্ণালঙ্কার এবং পুরো যে মায়ের মানে বেশভূষণ তা সাজানো হয়েছে মাকে। নিয়ে যাবো তোমাদেরকে একটু পরে মাতৃপ্রতিমা দর্শনে। এই মুহূর্তে চলছে এখানে এবছরের যে প্রোগ্রাম এবং এভাবেই সেজে উঠেছে হস্তিনাপুরের রাজবাড়ি আমাদের এই যে আবির্ভাব ক্লাব মেদিনীপুরে সেই মণ্ডপসজ্জায় সুসজ্জিতভাবে। এই মুহূর্তে আপনাদের আমি দর্শন করাতে পারছি আমাদের মেদিনীপুর আবির্ভাব ক্লাবের মা জগদ্ধাত্রী প্রতিমা। সুন্দরময় সুন্দরী মা বেশে স্বর্ণালঙ্কারে ভূষিতা হয়ে আজ সুসজ্জিত হয়েছেন তার শরণার্থী তার ভক্তগণের কাছে। লোকতথ্য মতে আমার শোনা এবছর মায়ের যে অলঙ্কার তা প্রস্তুত করা হয়েছে প্রায় 20 কেজি স্বর্ণের মাধ্যমে, যা কিন্তু একটু ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে মায়ের এই যে মুকুট এই যে অলঙ্কার তা কিন্তু একই রকম লাগছে কল্যাণী আইটিআই মোড় এবছর দুর্গার প্রতিমা যেভাবে মায়ের স্বর্ণালঙ্কার প্রস্তুত করা হয়েছিল সেই রকম। তারপরে চলে এলাম আরও এক বিগ বাজেটের পুজো কলেজ রোড যেতেই আমাদের মেদিনীপুরের অগ্নিকন্যা ক্লাব। ওনাদের এবছরের যে পুজো মণ্ডপ তাতে সাজিয়েছেন ওনারা সেই রকমই যে বাস্কেট হয় রাখে যে মানে আমরা দেখেছিলাম যে আমাদের পুজোয় রাঙামাটিতে যে বাস্কেটের কাজ তার উপরেই বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে সুসজ্জিত মণ্ডপ সজ্জায় সাজিয়ে তুলেছেন ওনারা অগ্নিকন্যা ক্লাব এবছর ওনাদের পুজো মণ্ডপটি। এবং রয়েছে সেলফি জোন সুন্দরভাবে একের পর এক দেখছি অনেকেই কিন্তু এই যে সেলফি জোন তারা পুজো মণ্ডপের সামনে কিন্তু রাখছেন। অগ্নিকন্যা ক্লাব আমাদের মেদিনীপুরে সুপরিচিত এক বিগ বাজেটের যে পুজো জগদ্ধাত্রী পুজো আমাদের মেদিনীপুরবাসীর কাছে উপহার দিয়ে থাকেন তার মধ্যে এক সুপরিচিত পুজো মণ্ডপ এবং পুজো প্রতিমা যেটা ওনারা প্রতি বছরই কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেন। এই হচ্ছে ওনাদের পুজো মণ্ডপের যে অন্তর্মহলের সিলিং তার দৃশ্য। রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ঝুড়ির কাজ এবং বিভিন্ন প্রতিকৃতির কাজ। আর মাতৃপ্রতিমা সেজে ওঠেন ওনাদের এবছর যে প্রতিমা তা প্রতি বছরের নেই কিন্তু সুন্দরভাবে মায়ের এই যে বিশালাকার রূপকে সাজিয়ে তোলা হয় অগ্নিকন্যা ক্লাবের অন্তর্মহলে পুজো মণ্ডপের গর্ভগৃহে। পুজো মণ্ডপ প্রস্তুতির সাথে মায়ের এই যে রূপ বিশালাকার রূপের মাধ্যমে মা পুজো হয়ে থাকে আমাদের মেদিনীপুরের এই অগ্নিকন্যা ক্লাবের
এই যে অন্দরমহল সেইখানে মা বিশালাকার রূপে এখানে উপস্থিত রয়েছেন এবং মায়ের এই যে মুখশ্রী তা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো একটু কারুকার্য করার চেষ্টা করলাম, দেখলাম মায়ের যে প্রদীপটা সামনে রয়েছে সেখানে কিন্তু মায়ের যে প্রতিকৃতি প্রতিচ্ছবি সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো একটু দেখানোর চেষ্টা করলাম সামনে থেকে মায়ের এই যে রূপ, মায়ের যে মূর্তি সেটি। তারপর চলে এলাম আমাদের মেদিনীপুরের কর্নেল গোলা, যে আদি দুর্গাপুজো হয়ে থাকে সেখানকার। এবছরের মায়ের যে জগদ্ধাত্রী পুজো এবং মায়ের যে রূপ তা দেখতে ভীষণ সুন্দর লাগছে, কেননা সাদা ডাকসাজের এই জগদ্ধাত্রী মায়ের প্রতিমা এবং মুখশ্রী তা কিন্তু আমার পার্সোনালি ব্যাপক লাগে। এই ছিল আমাদের মেদিনীপুরের এবছরের বেশ কিছু জগদ্ধাত্রী পুজো প্রতিমা এবং মণ্ডপ দর্শন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। মেদিনীপুরে আরও বেশ কিছু জগদ্ধাত্রী পুজো কিন্তু হয়ে থাকে, তো সেগুলোও কিন্তু আপনারা দর্শন করতে পারেন, যেগুলো আমি আমার পোস্ট এবং শর্টসের মাধ্যমে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তো আজকের পর্যন্ত, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলে নতুন এলে এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।